আম্মামকে বাড়িতে রেখে আবার চলে আসলাম দাঁতের ডাক্তারের কাছে আগের দিন গিয়েছিলাম তো ব্যথা আমার কমেনি তো এখন আমি ডাক্তারটা চেঞ্জ করলাম আমি আগে যে ডাক্তারকে দেখাতাম দাঁত সে ডাক্তারের কাছে এসেছি ওনার কাছে আমি দাঁত তুলেছিলাম তো ভাবলাম যদি ব্যথাটা কমে যেহেতু সামনেই পুজো পুজোতে গিয়ে তো কোনো কিছু খেতেই পারবো না আইসক্রিম না ফুচকা না চিকেন তন্দ্রি কিছুই পারবো না খেতে তো ভালো আগের থেকে দাঁতে ব্যথাটা ঠিক করে নিই আমরা ওয়েট করছি এখানে আমাদের আগে আরেকজন রয়েছে তো ওনার হয়ে গেলে তারপর আমরা যাব আর আমি যে ডক্টরকে আগে দেখাতাম তো ওনার বাড়ি চাঁদপাড়া আমরা চাঁদপাড়াতেই এসেছি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আসলাম তো চলো দেখি উনি কি বলে দাঁতে ক্যাব বসাতে বলে কি না আমি আগে যে ডক্টরকে দেখেছিলাম আগের দিন তো উনি তো বললো মানে দাঁতে ক্যাব বসাতে হবে দেখি ইনি কি বলে ডাক্তারের চেম্বারে আমরা বসে রয়েছি বসে বসে দেখছিলাম কি কি রয়েছে এখানে দেখি অনেক নকল দাঁতও রয়েছে অনেকে নকল দাঁতও কিন্তু এখানে লাগায় তারপর আমি চলে গেলাম ডক্টরের কাছে আমাকে বলল। তোমার দাঁত পুটিং করলে হবে না ক্যাব বসাতে হবে এটা শুনে আমার তো খুব ভয়ই লেগেছে ভাবলাম পুজোর মধ্যে এখন যদি দাঁতে ক্যাব বসাই তাহলে তো কিছু খেতেই পারবো না তো বললাম এখন আর কিছু করবো না একটু ওষুধ দিয়ে দিন যা করার পর করব পুজোতে তো ভালো করে খেতে হবে ঘুরতে হবে দাঁতে ব্যথা নিয়ে কি করে এইসব করব। দাঁতে ব্যথা করছিল বলে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম পরের দিন আমরা চলে গেছিলাম বাড়ির পাশে পুজো মণ্ডপে প্রত্যেক দিনই কিন্তু আমাদের আয়োজন চলে রাতের বেলা পুজো কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু পাড়ার জেঠিমা দিদিমা সবাই মিলে বসে কাকিমা আড্ডা দিই আর রান্না বান্না কিন্তু এখানে চলছে আজকের মেনুতে ছিল খিচুড়ি লাবড়া আর তার সাথে ছিল পাপড় ভাজা রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে এতটা ভালো হয়েছে মাছ মাংসর কাছে এই খিচুড়ি পাপড় ভাজা লাবড়া হার মেনে যায়